ভাগ্য উড়ে আসে রাজহংসের পাখায়। বালিকা হরণ, বালিকা হরণ মানে এই মুহূর্তে আমার বালিকা ভক্তকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। এই সেই নারী আমার বালিকা মক্কেল, কোনো ভয় নেই, কনক জোরি বাবা যখন গুলে পড়ে বলেছে আর আমি ইন্সপেক্টর খান যখন এসে পড়েছি তখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এনি প্রবলেম ম্যাডাম? তোমাকে তো জুতা পেটা করা উচিত। আচ্ছা, তাহলে তো জুতা খাওয়াটা হালাল করে নি। চলো। তুমি কি অমানুষ বলো তো? কেন চোখরা বলছি না, কিন্তু যে মারতে ওদের মেরেছ লঘু পাপে গুরুদণ্ড, ওরা তোমার গায়ে হাত দেবে। আর আমি জানে মেরে ফেলা উচিত ছিল, ওরা আমার স্বপ্নের গায়ে হাত দেবে, আমার স্বপ্নের গায়ে। এত ভালোবাসো আমাকে? ও, নতুন করে পরীক্ষা দিতে বলছো? বেশ, বুকে কান পেতে আন্দাজ করে নাও কতটা ভালোবাসি। বাবা, ইঞ্জিনিয়ার সাল আমাকে মেরে অবশ্য হাত এমন খেতা খেয়েছে, নাকটা মাংস ভালো জ্বালাইছে। স্যার আইছে। আসসালামু আলাইকুম, আপনি আমায় দেখেছেন স্যার? শুধু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জন্য তুমি আমার প্রাণ প্রিয় ছেলেকে এভাবে মেরেছো? বক্তিয়ার সাহেব, মেয়ে মানুষটি আমার স্ত্রী ছিল। সেটা কি তার গায়ে লেখা ছিল? জি না, তা ছিল না, এবং আপনার ছেলের গায়ে লেখা ছিল না যে সে আপনার চারণ সন্তান। বলি কি মেয়ে মানুষের দালালটা বলি কি? বক্তিয়ার সাহেব, বিহেভ ইয়োরসেলফ, আপনি একজন গণপ্রতিনিধি, কোন সন্দেহ নেই, এবং আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। বক্তিয়ার সাহেব, কামাকা চিৎকার করে গলা ভেবো না, কাঁদতে কাজে লাগবে। আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার অন্তরে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো সেই আগুন আমি তোকে পুড়িয়ে মারব, কথা শেষ। তোমার জন্য একটা নতুন প্ল্যান বানাতে হবে। কি ব্যাপার বলতো, এত ঘন ঘন সিগারেট টানছ, এত সিগারেট খেলে ঘুম আসবে? তাড়াতাড়ি যাতে ঘুম না আসে সে ব্যবস্থাই তো করছি, কি কাজ বাকি আছে বোঝো না। এক পাগলামি করবে না, চলো ঘুমাবে একবার, চলো দেখি ঘুমের ওষুধ খাওয়ানো যায় কিনা। ঠিক আছে চলো। কি ব্যাপার,
বিছানায় ডাকছ, অথচ কোল বালিশ দিয়ে বিছানা আলাদা করে রেখেছ। তাই তো, বালিশ আমাকে, বালিশ না আমি। ওরে দুষ্টু মেয়ে, তুমি এখানে, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, ও ঘরে আমার যে এত এত ঘুম আসে না, আমি দুজনের মধ্যে ঘুমাবো। তাহলে আর দেরি না, চোখ বন্ধ করো। ওয়ান টু থ্রি, গেলাম ঘুমের বাড়ি। বুঝতে পেরেছি, রাত দুটে আমাকে ওখানে রেখে আসবে। তারপরে দুষ্টু বলে ঘুমা। এত রাত্রে আবার কে এলো? যেও না তো, নাইট গার্ড হবে। নিশ্চয় কোনো জরুরি ব্যাপার। কে? ওরে বাবা, কে আপনারা? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। তিনটে মেয়ে নিয়ে বিপদে পড়েছি আমি, দুষ্টু লোকেরা পিছনে লেগেছে। কোথায় যাবেন আপনারা? কাজপুরের ছেলের বাসায় যাব, কিন্তু কোনো গাড়ি পেলাম না। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। বাবাজি, আমি একজন স্কুল মাস্টার, এই তিনটি কলেজ পড়ুয়া মেয়ে। বাহাদুরাবাদ থেকে রাতে ট্রেনে নেমেছি। ভাইজান, রাতের মতো একটু আশ্রয় দিন, আমরা এখানেই ফ্লোরে ঘুমাতে পারবো। ভাইজান, দয়া করুন, প্লিজ ভাইজান, আমাদের দয়া করুন। কিন্তু চেনা নেই, জানা নেই, অসহায় একজন বাপের দিকে তাকিয়ে একটু দয়া করুন। থাকলো রাতটা, আপনারা খাওয়া দাওয়া করেছেন, আমাদের সাথে কিছু খাবার আছে, সবাই মিলে খেয়ে নিতে পারবে। ঠিক আছে, থাকুন, ধন্যবাদ। চলো স্বপ্না, চলো। আবার কে এলো? অভিযোগ, আপনার বাসায় অসামাজিক কার্যকলাপ হয়। কি বলছেন আপনি? বলতে চাই না, দেখতে চাই। আমরা আপনার বাসায় সার্চ করব। আই চলো। এখানেও পুলিশ? আরে ভাই, ঘাটে ঘাটে চাঁদা দি, এত উৎপাত করলে কাস্টমার আসবে কেন? বিশ্বাস করুন, এরা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু তখন তো ওরা দুজন ছিল না। আরে সাহেব, এরা তিনজন নম্বরই পতিতা, আরে শালা বড় এক নম্বরের দালাল, সুতরাং ওরা দুজন কাস্টমার। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা? হ্যাঁ, আমরা এই এলাকার বাসিন্দা। বলুন, কি কাজে এসেছেন? কোনো কাজে আসিনি, আমরা এসেছি আপনার উপরে সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত একটাই, 24 ঘন্টার মধ্যে মহল্লা ছেড়ে চলে যেতে হবে। এই মহল্লা শুধু আপনাদের একার নয়, তাই আপনাদের এই অহেতুক সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা আপনাকে মানতে বাধ্য করব। হেই, ভদ্রভাবে কথা বলুন, নইলে কামুন, কিসের এত বড় গলা? ভদ্রবেশে মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? লজ্জা করে না ঘৃণ্য কাজ করে ভদ্রবেশে ঘুরে বেড়াতে? এখানে ভদ্রলোকেরা বাস করে, আমরা সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে চাই, আর তাই আপনাকে অবশ্যই মহল্লা ছাড়তে হবে। এরপরেই যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আমরা সালিশ ডেকে আপনার গলায় জুতার মালা পরাবো। কথাগুলো মনে থাকে যেন, সময় মাত্র 24 ঘন্টা। ভালো করে বান্ধে। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছি আম্মু, সেখানে যাচ্ছি। ও যারা আসতে ফেরা দিস, মাল কানে রাখিস। ইঞ্জিনিয়ার বাড়ি বদল করেছে, কোথায়, কোন মহল্লায়? একটু গুলে পরে বড় করে দেখি। দাঁড়া, কয় বাড়ি নাম্বার? 14, মহল্লার নাম মোল্লাবাগ। ভাতিজা, কোন দিকে? এইদিকে হবে না তো? না, এদিকে দাও। এই যে ভাই শুনুন, জি শুনুন, ইঞ্জিনিয়ার ইকবালের বাসা কোনটা? এই তো এই বাসা। এটা? হ্যাঁ হ্যাঁ, ভাতিজা পাইছি। আম্মু, আব্বু কখন আসবে? সিনেমায় যাব না? যাব মামুনি,
তোমার আব্বু এলেই যাব। তোমরা যাচ্ছো ঘোর অন্ধকারেও মিষ্টি, মোরা হংসে হংসে আইসি। বাণী শোনাবার জন্য আপনারা শান্ত হন, অপরাধী যেই হোক শাস্তিটাকে পেতেই হবে। আরে রাখেন ওসব মিষ্টি কথা, খুনিকে এখানে হাজির না করলে এ লাশ আমরা নিতে দেবো না। দেখুন সন্ত্রাস দমনে সরকার খুবই আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, আপনার আগমনে সেই নমুনে দেখতে পাচ্ছি, আর কত লাশ চান আপনারা? আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ধর্ষক খুনিকে গ্রেফতার করা হবে। বলুন কে সেই সন্ত্রাসী? মন্ত্রীর ছেলে করলেও তার রেহাই নেই। অজি সাহেব, ইয়েস স্যার, আজকের মধ্যে জনকে গ্রেফতার করবেন। জি স্যার। বাবা চোপ সালা, কে তোর বাপ সে কথা তোর বাবু জানে না? বাবা শুয়োরের বাচ্চা, তোর জন্য মাল ইজ্জত পজিশন সব ওর পাঙ্কচার হয়ে গেছে। আমি তো বেরিয়ে বেরো। খামাখা ঘাম ঝরাতে স্যার, প্রাইভেট বিচারে কাজ হবে না, সরকারি বিচার লাগবে, আদালতে যেতেই হবে। মন্ত্রীর হুকুম, কমিশনের নির্দেশ, ওকে গ্রেপ্তার করতেই হবে। কথা হলো, কেস তো আমার হাতে, সাক্ষীও আমি, কেস ঢিলে করে দেব, কিন্তু 800,000 টাকার মায়া ত্যাগ করতে হবে। বুঝতে পেরেছি। হারামির 50,000 টাকা, এই নে হারামি। মামলার ওয়েটের কাছে মালের ওয়েটটা কম হয়ে গেল স্যার, আমার গাড়িতে কারবার হলো সে আর পর্যন্ত করলাম না। মালের ওয়েট মাপছো খান, আমার ওয়েট মাপ। আমার ছেলের যদি কিছু হয় কুকর্মের সহযোগী হিসাবে আমি তোমাকে ফাঁসাবো। সেটা অবশ্যই পারেন, ঠিক আছে 10,000 কমই দিন, আর 10,000 টাকার সার্ভিস মাগনা দিলাম, চার্জশিট ফুটো করে দেবো। আপনি ক্রিমিনাল উকিল মুরাদকে নিয়োগ করুন, ও সালা পুরো কেসটাকে ফুটো করে দেবে। খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের